আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আমি যেখানে এখন দাঁড়িয়ে আছি বিল্ডিংটির সামনে, এখানে এই বিল্ডিংয়ে কাজ করতেছি। তো আশা করি সবাই ভালো আছেন। তো আমি এখন আছি আশুলিয়া, সাভার আশুলিয়া রপ্তানি, সাভার আশুলিয়া রপ্তানি আছি, এখানে এই বিল্ডিংটির ভিতরে কাজ করতে আছি, জিপসামের ডিজাইনের কাজ। তো আপনাদের আমি ভিতরে নিয়ে দেখাবো যে কোন ধরনের কী কাজগুলো করি এবং কত টাকা হলে আপনারা এই কাজগুলো করাতে পারবেন, কীরকম হলে করাইতে পারবেন সেই কাজগুলো দেখাবো এবং কত সুন্দর করে কাজগুলো করা হয়েছে ভিতরে আমি আপনাদের ভিতরে নিয়ে দেখাবো। এটা হলো হাসান প্লাজার মালিক, এই বাড়িতেই থাকে, এখানে আসলে কাজটি করা হয়েছে, ভিতরে বিভিন্ন ধরনের ডিজাইনের কাজ করা হবে। তো ভিউয়ার্স চলেন আমি আপনাদের দেখাবো ভিতরে নিয়ে। এটা হলো মেইন গেট, ঢোকার জন্যে উপরে যাইতে হবে। আশা করি সবাই ভালো আছেন এবং আমাদের ভিডিওগুলো অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। ভিউয়ার্স আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি সাপোর্ট করুন, যাতে আমরা ভালো ভালো ভিডিও করতে পারি আপনাদের উৎসাহ দেওয়ার জন্যে। এবং নতুন নতুন বিল্ডিং যারা করাইতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন। এটা হলো তিনতলা, এই তিনতলার ভিতরে কাজ করানো হয়েছে, আগে কমপ্লিট করা হয়েছে, এখন আমরা চারতলায় কাজ করতে আছি ওনার আমার বাসায়। এখানে কাজ করতে আছি ভিউয়ার্স, আমি ভিতরে নিয়ে আপনাদের দেখাবো। দেখতে পারতেছেন আমাদের কর্মীরা ভিতরে কাজ করতে আছেন, এই যে ভিতরে দেখা যায় জিপসাম ডিজাইনে কাজ করতেছে, খুব চমৎকার, অত্যাধুনিক ডিজাইন খুবই, এবং কম খরচের ভিতরে অনেক সুন্দর কাজ করাইতে পারবেন। তো ভিউয়ার্স দেখুন, তো ভিউয়ার্স এই যে এখানে আমাদের কর্মীরা কাজ করতে আছে, দেখেন কত সুন্দর এবং নিখুঁত স্পষ্ট। এটার ভিতরে আরও বিভিন্ন রকমের কালার হবে, কালার সহকারে এই আপনার ড্রয়িং রুমে এবং পাশে আরেকটা গলি আছে, এটা গলি, এটা ড্রয়িং রুম, এবং ভিতরে একটা গ্লাস সিলিং হবে, আর একটা সাইডে প্লেন সিলিং হবে, এর সাইডে আর একটা সিলিং হবে, এবং পাশে আর একটা রুমে বর্ডার হবে এবং ডাইনিং রুমে বর্ডার হবে, গল্লিতে বর্ডার হবে। এই মোটমাট খরচ হয়েছে আপনার 2,50,000 টাকা রং সহকারে। তো আপনারা চাইলে হয়তো কম বেশি হবে, কিন্তু রুমের উপরে ডিপেন্ড করবে এবং কাজের উপরে ডিপেন্ড করবে। আপনারা চাইলে 5টা রুম 30,000 টাকা করতে পারবেন, 40,000-50,000 সাইডে, আবার একটা রুমে 60-70,000 টাকা করতে পারবেন, আবার একটা রুমে 30,000 টাকা করতে পারবেন। আসলে কাজের উপরে নির্ভর, আপনারা যেরকম বেশি কাজ করাবেন, ভালো কাজ করাবেন, ওতো খরচ বেশি, একটু নর্মাল করাবেন খরচ কম, এই সব কিছু মিলেই আসলে কাজগুলো করা। পুরো ফ্ল্যাটটাই আসলে একদম ভাঙে নতুন করে কমপ্লিট করতে আছে, পুরানো ফ্ল্যাট। আমরা চারতলায় কাজ করছি, তিনতলায় করছি সরি, এখন চারতলায় করতে আসি। এখানে জানালার গেট হয়েছে, একটি জানালার গেট, এই ছেড়ে আরেকটি জানালার গেট, দুইটা জানালার গেট হয়েছে। এখানে কিন্তু আসলে জানালার গেট ভিতরে পর্দা দেওয়া হবে, কিন্তু পাইপ দেখা যাবে না, জাস্ট পর্দাটা দেখা যাবে। এই যে ভিতরে আমরা ফ্রেম করে রাখছি ভিউয়ার্স, এই যে দেখেন ভিতরে পাইপ অলরেডি লাগানো আছে, যে এখানে এখানে দেওয়া আছে, পাইপ দেওয়া আছে, এছাড়াও একটা জানালা গেট করা হয়েছে, এবং এই যে ফ্যানের নিচে এরকম এখানে একটি 56 ইঞ্চি সিলিং রোজ হবে, নতুন ডিজাইন, এখনও লাগানো হয় না। আর সাইডে বর্ডার হবে, এই যে বোর্ডটা দেখতে পারতেছেন এটার মুখে বর্ডার হবে, ভিতরে খারাপ বোর্ড হবে, যে খারাপ বোর্ডের জন্য বোর্ড কাটা হইতেছে, দেখতে পারতেছেন এই যে সাইজ করা হইতেছে বোর্ড। আসলে সব কিছু মিলেই আপনারা দেখতে পারতেছেন, এখন একটি আনকমপ্লিট কাজ, অবশ্যই কমপ্লিট হলে আপনাদের দেখাবো। আমাদের কর্মীরা কাজ করতে আছে, দেখেন সবসময় কিন্তু তাদের ভিডিও দেই এবং তাদের ভিডিওগুলো আপনারা খুব পছন্দ করেন, সেভাবেই কিন্তু আমরা এত দূর আগাই আসছি ভিউয়ার্স। আমি একটি বর্ডার ডিজাইন দেখাইতে চাই আপনাদের, বর্ডার ডিজাইন ভিউয়ার্স দেখুন একদম নিখুঁত স্পষ্ট, একদম সেই ডিজাইন। এখানে বর্ডার লাগাইতে আছে, এই রুমের ভিতরে বর্ডার লাগানো হয়েছে অলরেডি, এই যে মাসুম কাজ করতে আছে মাসুম, এই রুমের ভিতরে গ্লাস সিলিং হবে, এই রুমটার ভিতরে গ্লাস সিলিং হবে, এখানে একটি সিলিং হবে, এই সাইডে আরেকটা রুমে সিলিং হবে, এই সাইডের রুমে বর্ডার হবে, আর এখানে বর্ডার, এখানে ডাইনিং রুমে গলিতে সিলিং, পাশে ড্রয়িং রুমে গলিতে সিলিং, এবং পাশের রুমটা সিলিং,
টোটাল মোট মোট খরচ হইলে 2,50,000 টাকা। তো আপনারা চাইলে এই ধরনের কাজগুলো করাইতে পারেন, এবং আসলে আমি বেশি কথা বলি না এবং বলতেও পারি না, ওরকমের চাপা মাইরা আপনারা যদি ভালো লাগে অবশ্যই আমাদের দ্বারা কাজ করাবেন। এবং সবসময় কিন্তু আমি ভিডিওগুলো দেই, এবং নবাজিব শ্যাম ডেকোরেশন ইউটিউব চ্যানেলটি কিন্তু অফিসিয়াল চ্যানেল, এখানে আসলে আমাদের নিজস্ব চ্যানেল, আমরা অন্য কোথায় যাই বিজ্ঞাপন দেই না, হয়তো অন্য কোথায় দিলে টাকার বিনিময়ে দেয়, কিন্তু ভালো খারাপ হোক তারা দেয় না, আমাদের কোম্পানি আমাদের ভিডিও ভালো খারাপ হোক আমরাই কিন্তু দেয়। তাই সেই ভিডিও কিন্তু আমি বলতে চাই, আমাদের কোম্পানির অলরেডি 15 বছর হয়ে গেছে এবং ইউটিউব চ্যানেলটা খোলা হয়ে গেছে 6 বছর কমপ্লিট হয়েছে, কিন্তু এর আগের থেকেই আমরা কাজ করি। তো আমি আগে চালাইতাম না ইউটিউব চ্যানেল, এখন এই যে 2 বছর যাবৎ চালাইছি, এবং কি 2 বছর যাবৎ চালানোর কারণে আজকে আমার 38,000 সাবস্ক্রাইব এবং অসংখ্য ভিউ। আপনারা দেখেন বিদায়, আপনারা সাপোর্ট করেন বিদায়, অবশ্যই আমাকে আরও সাপোর্ট করবেন, ভিডিওগুলো শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, এবং কীরকম হলো তাও কিন্তু আপনারা আমাদের ফোন করে জানাতে পারেন। আমাদের সাথে যোগাযোগ করা হলো আমাদের ভিডিওর ভিতরে নাম্বার দেওয়া থাকবে, ওই নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দোনোটাই আছে, ভাইবার আছে, এবং কল করেও জানতে পারেন, আপনারা আইডিয়া নিতে পারেন কীরকমের কাজ করাবেন, কী আসা বিষয়ে সেই বিষয়ে কথা বলতে পারেন। অনেক সময় আমরা ব্যস্ত থাকি, ফোন ধরি না, তা আপনারা মেসেজ দিয়ে রাখলে অবশ্যই আমরা পরে ফোন ধরবো। এবং আমাদের অনলাইনে ওয়েবসাইট আছে, ওয়েবসাইট অসংখ্য ডিজাইন আছে, তারপরে ফেসবুক আছে, ফেসবুকে যাই দেখতে পারেন, টুইটার আছে, লিঙ্কডিন আছে, হোয়াটসঅ্যাপ আছে, এবং ইনস্টাগ্রাম আছে, সোশ্যাল মিডিয়া সব জায়গায় আছে, কম বেশি নবাজিব শ্যাম ডেকোরেশন কোম্পানি এমন কোনো জায়গা নাই না আপনারা পাবেন না, সব জায়গায় পাবেন। অবশ্যই ওখান থেকে যারা ফটো দেখতে চান তারা ওখানে চলে যাবেন, ভিডিও দেখতে চাইলে ইউটিউবে দেখবেন, এবং ভিডিওর ভিতরে আমি অনেকগুলো ফটো দিয়ে রাখছি, মানে আমাদের ক্যাটালগ আছে, ক্যাটালগ দেখেও কিন্তু পছন্দ করে জানাইতে পারেন। ক্যাটালগে কোড নাম্বার দেওয়া আছে, প্রত্যেকটি ডিজাইনের কোড নাম্বার দেওয়া আছে, কোনটা কীভাবে করবেন, কত নম্বর মডেল, আমাদের অনেকগুলো ডিজাইন আছে, নতুন ডিজাইন, সেগুলো দিয়ে আপনারা কাজ করাইতে পারেন। তো বিয়ার্স আমাদের ঠিকানা হলো ঢাকা মিরপুর শেওড়াপাড়া বেগম রোকেয়া সরণি, অফিসে আসার ঠিকানা ঢাকা মিরপুর শেওড়াপাড়া বেগম রোকেয়া সরণি, পাশে আছে আদিল ফার্নিচার, এর পাশে আছে নান্না বিরিয়ানি, এর অপোজিটে আছে আক্তার ফার্নিচার, তার পাশে আছে মণিপুর স্কুল, এই যে আশেপাশে বেগম রোকেয়া সরণি শেওড়াপাড়া বললেই এখানে এসে ফোন দিলেই হবে, আসে আপনার অফিসে দেখেন এবং আমাদের ফ্যাক্টরিতে ভিজিট করেন, আমরা কীভাবে মাল বানাই সেটাও দেখেন, কারণ এইভাবে দেখলে আমাদের এত কিছু বলা হয় না। আপনারা আমাদের গোডাউন কারখানায় ঢুকবেন, এই ঢোকার পর থেকে আপনারা চাইবেন না যে অন্য জায়গায় কোনো কাজ করবেন, কারণ আমাদের মালের এত ফিনিশিং এত সুন্দর নিখুঁত। আসলে আমি কথাগুলো বলতে চাই না, কিন্তু সবাই বলে এক জিনিস, আসলে সব এক জিনিস এক না, আপনারা দেখবেন, দেখার পর তারপরে জানেন। আমরা কিন্তু প্রত্যেকটা আমাদের ভিডিওর ভিতরে অনেকগুলো ভিডিও আছে যে আমরা কীভাবে লাগাই, কীভাবে তৈরি করি, এবং আমাদের ডাইসগুলো কীরকম এগুলো দেখে, আর কোনো কোম্পানিতে এগুলো কিন্তু দেখায় না, এমনি কাজ করে। এখন লাইটিং আপনার কাজ করার পর রং চং করলে এরকমের মোবাইলে দেখতে ভালো লাগে, কিন্তু দেখা যায় বাস্তবে সুন্দর লাগে না, হোটেল ব্যবস্থাপনা আছে অনেক আপ ডাউন করে ফেলায়, এগুলো ফিনিশিং ভালো বোঝা যায় না, এবং আমাদের কোয়ালিটিগুলো একবারে বাস্তবে যেরকমের দেখবেন কাজ করলেও এরকমের দেখবেন। তো বিয়ার্স আমি বেশি কথা বলবো না, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমি মোহাম্মদ জাকির হোসেন, সবসময় ইউটিউব চ্যানেল আমি চালাই, হয়তো আমি কখনও কখনও পেজে আসি না, আজকে আমি এই যে আপনাদের সামনে দাঁড়িয়ে কথা বলতেছি আপনাদের সাপোর্ট করার কারণে, আপনারা অনেকে বললেন এই জন্যে কিন্তু। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।